এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে স্যার আপনাকে স্বাগত। হ্যাঁ, আপনাদের চ্যানেলকেও অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ স্যার, আপনি গত পরশুদিন বলেছিলেন যে বিকাশ ভবনে নেতৃত্ব গেছেন বৈঠক করতে, সেখান থেকে কি আপডেট এলো? সেখান থেকে আপডেট এলো, উনি আমার এবং ওনার যাওয়ার কথা ছিল। আমার শারীরিক অসুস্থতার কারণে তো আমি যেতে পারিনি, আমাদের হুম এদিকে কাজও আবার ছিল ডাইসের বিষয় নিয়ে। হুম এবার প্রতি নিয়ত ইসমাইল সাহেবের সঙ্গে আমার যোগাযোগ ওখানে হয়েছে। ওখানে যিনি শিবাজি ঘোষ মহাশয়, যিনি পিএস এর সঙ্গে প্রথমে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে ওখানে পিএস সাহেব বললেন যে দেখা আজকে হয়তো হওয়ার সম্ভাবনা আছে, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করেন। যথারীতি ওয়েটিং রুমে উনি অপেক্ষা করেছিলেন। আর তার মধ্যে বিকাশ ভবনের যেসব দপ্তরে সব আধিকারিকরা আছেন তাদের সাথে কথাবার্তাও হয়েছিল, যে আমাদের সেই 15 দফা দাবির বিষয় টিষয় নিয়ে কথা হয়েছিল। তার মধ্যে যেটা মূল, যে আমাদের শিক্ষার পোর্টালে শিক্ষকদের নাম মোটামুটি সপ্তাহের মধ্যে থাকার যে ব্যবস্থা ওনারা অতি অবশ্যই করবেন। আচ্ছা, আর কথা হলো শিক্ষার পোর্টালে যে শিক্ষকদের নাম না ঢাকা ঢোকা পর্যন্ত যে ইপিএফ এর এটা ওনারা এ করতে পারছেন না। আর তাছাড়া দুটো ডিস্ট্রিক্টের কাগজপত্র এখনো এসে দপ্তরে পৌঁছায়নি, এই খবর। আর খবর হলো যেটা, যে যারা প্রধান শিক্ষক কিংবা শিক্ষিকা, সেই MSK এর হোক আর SSK এর হোক, তাদের একটা বর্ধিত যে এনহ্যান্সমেন্ট যেটা হয়েছিল 1000 টাকা 340 টাকা, এইটা যতক্ষণ পর্যন্ত শিক্ষার পোর্টালের নাম না ঢুকছে শিক্ষকদের ততক্ষণ পর্যন্ত কিছু করার নেই। ওটা ঢোকার পরে স্কুল ওয়াইজ যে হেডমাস্টার মশাইদের নাম কিংবা TICদের নাম এসে যাবে, তারপরে ওই টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকার ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এইবার এদিকে কথাবার্তা বলার পরে যখন ওয়েটিং রুমে অপেক্ষা করছেন, এমন সময় মদন বাবু এসে যায়। যাওয়ার পরে তো অনেকটা সময় নিয়েছিলেন, নেওয়ার পরে উনি সন্ধ্যা পর্যন্ত ছিলেন, অন্তত সাক্ষাৎটা করার চেষ্টা করি। হ্যাঁ স্যার, আরেকবার বলুন কথাটা। আমরা যখন যাই তখন আমরা সাক্ষাৎ করার প্রচন্ড ভাবে চেষ্টা করি, সাক্ষাৎ না করি আমরা কোনো সময় ফিরতে চাই না। যাই হোক, ওয়েটিং রুমে অপেক্ষা করার পরে যখন মদন বাবু অনেকটা সময় নিলেন, আরো আমাদের উত্তর চব্বিশ পরগনার কতগুলো MLA গিয়েছিলেন সাথে, আমডাঙ্গার MLA ছিলেন, থাকার পরে যখন ওই লন আছে বেরিয়ে যাচ্ছেন, সেই মুহূর্তে ইসমাইল সাহেব ধরেছিলেন। তখন ইসমাইল সাহেবকে বললেন, হ্যাঁ আপনাদের আপনারা যে দরখাস্ত করেছেন আমি সে দরখাস্ত তো অতি অবশ্যই পেয়েছি, তবে একটু সময় লাগবে, আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাদের নিয়ে আমি খুব তাড়াতাড়ি বসবো। আর তার আগে শিবাজি বাবু বললেন যে দেখা যেমন হয়ে যাবে তেমন বললেন যে সামনের সপ্তাহের দিকে দেখা করানোর যে কোনো ভাবে আমরা একটা চেষ্টা করছি, দেখা মানে বৈঠকের ব্যবস্থা করা যায় কিনা, স্যারের সময় থাকলে আপনাদের আমরা ডেকে নেব। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কথা। এখন আমাদের দেখা করার উদ্দেশ্য মূলত যে জাতীয় শিক্ষানীতি যেটা হয়ে মানে লাগু হচ্ছে, এইটা সম্পর্কে আমরা চাই যে সবাই মানে স্থায়ী শিক্ষকে পরিণত হবে, এই চুক্তি আর থাকবে না, এ বিষয়ে আমরা উদ্বিগ্ন। এবং আরো সূত্র থেকে যেটা জানতে পেরেছি, যেটা বৈঠক হয়ে গেছে মন্ত্রীদের মধ্যে, মন্ত্রী মশাইদের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বৈঠকও করেছেন যে জাতীয় শিক্ষানীতির বিষয় নিয়ে কতদূর কি করা যায়। এইবার যে 35% যে প্যাপের বিষয়টা
আমরা চাইছিলাম এটা যে কোনো ভাবে কার্যকরী করানোর জন্য, এবং সেইভাবেই চেষ্টা তাগিদ চালিয়ে যাওয়া হচ্ছে। কোনো এক কারণে সেটা নজর নতস্থ অবস্থায় নবান্নে পড়িয়া আছে, সই হয়ে এইটাকে আমরা চেষ্টা করছি যে সবসময় মানে যে কোনো ভাবে বের করার জন্য এবং এইটা ডিক্লিয়ার করানোর জন্য। কারণ আমরা এখন যা যেভাবে দিন যাপন করছি খুব উদ্বিগ্নতার সাথে, একে প্যান্ডামিক সিচুয়েশন, তারপরে আমাদের যে সংসারের যে অবস্থা, গ্রাম্য সংসারে সাত আটজনের সংসার, দারিদ্রতার দুষ্ট চক্রের মধ্যে অবিরত পিষ্ট হচ্ছে। এই জন্য আমরা চাইছিলাম যে আপাতত আমাদের অ্যাপটা কার্যকর করা হোক, এইটা ডিক্লিয়ার দিলে মোটামুটি সর্বনাশের অর্ধেক ভালো সেইটাই আমাদের হবে। এই জন্য আমরা মোটামুটি ভাবে বলতে পারেন অনেক এমএলএ এমপি মিনিস্টারদের সঙ্গে যোগাযোগ রেখেই চলেছি যে যাতে দিদির সঙ্গে সাক্ষাৎ করা যায়, এবং দিদি তাতে আমি আজকেও একটা টুইটও করেছি যে আমাদের এই বিষয়টা অন্তত প্যাপটাকে কার্যকরী করার চেষ্টা করছে এবং আমাদেরকে নিয়ে একটা বৈঠক করার কথাও বলা হয়েছে। মানে বলেই যাচ্ছি এখন কখন কোনটা নজরে আসবে তো কেউ বলতে পারে না। সেই জন্যে আজকেও আমি টুইট করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, হ্যাঁ, যেভাবে হোক আমাদের আমাদের সত্যি ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, দীর্ঘদিন স্কুল বন্ধ, এসব নিয়ে একটু আলোচনা করার কিভাবে স্কুলগুলো চালানো যায়, খোলা যায়, হ্যাঁ, তার কিছু পরামর্শ যেমন দেওয়া, আবার কিছু তাদের কাছ থেকে কিছু নেওয়া, এই যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই কথাগুলো। স্যার আপনি কি মনে করেন এই যে 35% ভাতা বৃদ্ধির ফাইলটা যে আটকে আছে, আচ্ছা এটা কি জাতীয় শিক্ষানীতি চালু করলে যে মানে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কিন্তু স্থায়ীকরণ করতে হবে এবং একটি ভালো রকম সম্মানজনক একটি বেতন কিন্তু বৃদ্ধি করতে হবে বা কনসোলিডেটেড পে দিতে হবে জাতীয় শিক্ষানীতির নিয়ম অনুযায়ী, এই কারণেই কি এই ফাইলটি আটকে আছে, আপনি কি মনে করেন? অবশ্য অর্থনৈতিক ব্যাপার বলে এই বিষয়টা চিন্তা করতে যেখানে অর্থমন্ত্রী, তারপরে আমাদের দলীয় তিনি মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, হ্যাঁ, এনারা আরো অনেকে ছিলেন বিশিষ্ট মন্ত্রী, ক্যাবিনেটে যারা যে মন্ত্রীদের যে কমিটি আছে সেই কমিটির মধ্যে ওনারা চিন্তা ভাবনা করছেন যে প্যাবের রিপোর্টটা কি আছে, প্যাব যেটা পাঠিয়েছে এখান থেকে তার রিপোর্টটা কেন্দ্র থেকে কি আছে সেইটা দেখার চেষ্টা করছেন, যে সবাইকে স্থায়ীকরণ করতে গেলে একটা অ্যামাউন্টের ব্যাপার আছে, সেই জন্য অর্থনৈতিক বিষয়টাও দেখতে বলেছেন, যেটা বলেছেন একবার বাস্তবটাই আপনি বলেছেন যে এই জন্যে অনেকটা চিন্তা ভাবনা করছে যে শেষ রক্ষা করতে গেলে এতটা মানে অনেক শিক্ষক, এই শিক্ষক গুলোকে তো বাঁচাতে হবে একদম। আর তার আগে কথা মানে ম্যাডামের ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা যে যেভাবে কাজ করছে কাজ কারোর যাবে না, কিন্তু বিশাল সন্তুষ্ট না করতে পারলেও এবার যে কেন্দ্রের একটা চাপ আছে সেই চাপে এদিকের অর্থনৈতিক বিষয় নিয়ে স্বাভাবিক একটু চিন্তা ভাবনা করছেন, তাতে ইতিবাচক চিন্তা ভাবনাই আছে আমাদের কাছে সূত্রের খবর আছে। একদম একদমই। তাহলে স্যার কি আপনি আশা করতে পারেন যে আগামী সপ্তাহে একটা বৈঠক হতে পারে শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষকদের বা শিক্ষক নেতৃত্বের? যদি কোনো বিশেষ কিছু অঘটন মানে অসুবিধে না থাকে মন্ত্রী মশাই তাহলে একটা করবে, আচ্ছা আচ্ছা করবেন বলে আমাদের মানে বিশ্বাস। আর আমরা লাগাতার এমএলএ দিয়ে বলুন, এমপি দিয়ে, এমপি দিয়ে বলুন, অন্য মিনিস্টারকে দিয়ে বলুন, আমরা এই বিষয়টা ওয়াকিবহাল করাচ্ছি এবং যাতে বৈঠক হয় সাংগঠনিক ভাবে, হ্যাঁ, সে প্রয়াস আমরা মানে লাগাতার করেই যাচ্ছি এক কথায় বলা যায়। একদম একদম স্যার, একদম ঠিক আছে স্যার, ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।